এক মহিলা বিজেপি কর্মীকে প্রাণ নাশে হুমকি দিলেন 9 নং বনমানিপুর মন্ডল সভাপতি দীপক কর এবং 9 বনমানিপুর মহিলা মোর্চার সভানেত্রী মনীষা সাহা। পূর্ব মহিলা থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক মহিলা বিজেপি কর্মী এই অভিযোগ দায়ের করেন। এই মহিলা কর্মী 9 বনমানিপুর মন্ডল কমিটির আমার সমস্যা তো আমি 2015 থেকে ইয়ে করতেছি, বিজেপিতে আসছি। তারপরে আমি কিছুদিন আগে রেশন কার্ডটা এখানে আগরতলা আনার লাগে, আমাদের সুযোগ সুবিধা দিতে হইব আগরতলা আনার লাগে। তারপর এখানে একজন ইয়ে আছে আমরা ওয়ার্ডেরই, তারপরে তাই নিয়ে করতেছি। আমার এখানে রেশন কার্ড ওয়ার্ড আর ওয়ার্ডটা এনে দেওয়ার লাগে, তো আমি আর ওয়ার্ডটা আনছি। তা আর ওয়ার্ডটা আনার পরে তাই নাকি বসে আমার দুপুরবেলা আমার বাড়িতে আইসি, আর সে আমার করতেছেন যে আর ওর কাগজটা দেওয়ার লাগে। তা একদিন একটা দিছি, এটা হয়েছে না, ভুল হয়েছে। আবার আমার বিলোনিয়া গেছে, বিলোনিয়া থেকে আনার পরে আমি আবার তাই দুপুরবেলা আয়া আমার ডাক্তারছে, ডেকে শুরু জানে আমার গায়ের উপরে ঝাঁপ দেওয়া পড়ছে। তখন আমি দুটা থাপ্পড় দিয়ে দিচ্ছি, তাই নিয়ে তাড়াতাড়ি গেছে। গিয়ে যাওয়ার পরে আমি কেউ সেবার সাজাত আমার ওয়ার্ডকে ইয়েতে জানাইছি, 31 ওয়ার্ডে জানাইছি। জানার পরে ওখানে উনি পুলিশ তাই নিয়ে জানাইছি, জানার পর তাই নিয়ে আমার সন্ধ্যার সময় মিটিং বসাইছে। বসার পর তাই এখানে সবাই মিলাম্বিয়াংশ হচ্ছে, তাই নিয়ে মার দূর করা হয়েছে, তা আমিও মারছি তাই নিয়ে। তারপর এটা তারা বুঝেছে যে এটা টাকা দিয়ে এটা মীমাংসা করা লাগে, আমি বুঝতে টাকা দিয়ে মীমাংসা করতে পারতাম না। তারপর সাথে সাথে 9 বনমানিপুর এখানে ওয়ার্ডে গেছে, মন্ডল যাওয়ার পর ওখানে মন্ডলের প্রেসিডেন্টও কইছেন যে তুই এটা টাকা দিয়ে সমস্যা কর, আমি বুঝছি না আমি টাকা দিয়ে সমস্যা করতে পারতাম না। মহিলা মোর্চা থেকে আমার সাথে নাম কাটিয়ে দিচ্ছে, মুঠিয়ার নাম কাটুক আমার কোনো অসুবিধা নেই। তা আমি টাকা দিয়ে তবু টাকা দিয়ে স্কিম টাকাটা নমু সবাই কিন্তু আমার খারাপ করবো। সিএমএ খুব আমার জানাইছো না, সিএমএর কাছে আমি গেছি, কাগজটা নিয়ে গেছি, সিএমএ আমার ওইখানে ঢুকতে দেয় না, গার্ডগুলো আমার ঢুকতে দিচ্ছে না, 3 দিন পর পর গেছি আমার ঢুকতে দিচ্ছে না। আমি আমি এত বসে বিজেপি করে আসে, আমি তো তখন কোনো কিছুই পাইছি না, যে এত কষ্ট করছি। আপনার সঙ্গে নোংরামিটা কে করছে? নোংরামিটা করছে দিলীপ, দিলীপ রায় সাহায্য করছে, তো এটা দীপক করে, এটা তারা পেছনে দীপক রায় এবং দীপক কর তারা মানে কোন দলের সমর্থক? এটা বলে তারা বিজেপিতে আছে সবাই, কোনো পদে আছে ওরা? একটু আছেন দীপক কর, তাই নিয়ে তো মন্ডল প্রেসিডেন্ট, তাই না? আমার মন্ডলে নিয়ে পর্যন্ত এমন কোন কি করছে, তোর একখানে গলা থাকবো একখানে মাথা থাকবো, তুই যদি তারার কথা যদি আমি না শুনে আমি বুঝতে আমি পারতাম না। দীপক করে এই কথাটা বলছে কোন জায়গায়? ওনার বাড়ি, আমার বাড়ি তো ওনার বাড়ি। হ্যাঁ, বিজেপির একলিষ্ট করবে কোন জায়গায় বাড়িটা ওদের? তানের বাড়ি আমি জানি না কোনখানে, এমনি মন্ডল পেছিলেন কি নয় বল মালিপুরের মন্ডল বসে। আর আপনার বাড়ি? আমার বাড়ি তো বিলুনিয়া, আমি এখানে ভাড়া থাকি আসি 13 বছর ধরে। আর কি কর কি করে? আমি নার্সিংহোমে জব করি, এখন আমরা আপাতত পার্টি করার পরে আমি ছেড়ে দিয়েছি, তারপর বিশ্ব হিন্দু পরিষদ করছে, দুর্গা বাহিনী করছে, ওইখানে গিয়ে পর্যন্ত তারা কমপ্লেন করছে আমার যাতে না রাখে। আমি প্লাস ক্লাব ওইখানে মেম্বার হিসেবে আসছিলাম, ওইখানে পর্যন্ত আমার এই ধমকি দিচ্ছেন যে এইখান থেকে যাতে বাইর করে দেয়। তো ওইখানে ক্লাব সেক্রেটারি গৌতম রায় আছে, তাই নাকি করছে আমার ইয়ে জানাইছে যে আমরা ক্লাবের মহিলা ইয়ে আছে, তাই নিয়ে জানাইছে। জানার পরে তাই নিয়ে করছে যে হেরে এখান থেকে রাখতো না, এখানে তারা অসুবিধা আসছে, আমার ওইখান থেকে পাইতাম, তাহলে আমি যেখানে যেতে আসছি সেখান থেকে আমার বাদ করতে আসছে, তাহলে আমি কই যাবো? পার্টি পুষছি গেলে পার্টি নর্মালি সবাইকে জানাইছেন অলরেডি